আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলফি আপনাদের সাথে আছি। আমি ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ, গায়ে প্রচণ্ড জ্বর, তারপরও ভিডিও মেক করছি। যাই হোক, আমাদের দেশটা বড়ই আজব, এমন এমন আজব আজব কাণ্ড হয়ে যায় চোখের পলকে যা না বললেই নয়। আপনারা জানেন গত 3-4 দিন আগে আমাদের পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা করেছেন, গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে মানুষ কেন পারবে না। এই নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখেছেন আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, আর এরই ফাঁকে ইতিমধ্যে আপনার বাজারে কচুরিপানা উঠে গেছে, 80 টাকা দরে বিক্রি হচ্ছে। চলুন বেশি কথা না বলে সেই আজব আজব ভিডিওগুলো দেখে আসি, ভিডিও ফুটেজগুলো দেখে আসি, সেই নিউজগুলো দেখে আসি। এই কচুরিপানা নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে? মানে আপনি কি কচুরিপানা খেতে পারবেন? তবে আমার দ্বারা সম্ভব না, আমি কচুরিপানা খেতে পারবো না। তো আপনার কাছে যদি মনে হয় যে গরু খেতে পারে আমি কেন পারবো না, এরকম যদি ধারণা থেকে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার শরীরটা অনেক খারাপ, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।